পরে অনেকদিন পরে প্রাসঙ্গিক মনে করে আজ আবার পুরনো ধুলো ছেড়ে পোস্টমর্টেম নাটকটির মামুনি কেমন আছে রে? সাবানা ভালো নেই পাগুজি, ব্লাডি ইডিয়েট তনুটা আমাকে মেরেছে জানো। তুই আবার প্যারালাল ফোনটা তুলেছিস। এক মিনিট, কেন মেরেছে মামুনি? না মারবে না, ঢিঙ্গি মেয়ে, সামনে পরীক্ষা, জানিস এখনো রোজ ভুল করছে। একটা মন তো ভুল হয়েছে, তাও গানটা মেরেছে ভাগুজি। ধরো ধরো, আমি আজকেই ওকে দেখছি। এত বড় সাহস, দরকার হলে ওর বাপকেও দেখে নেব। না না ভাগুজি, বাপকে নয়, ওর আম্মাকে দেখো, ওর সামনে তো মেরেছে। এক চড় মারবো। আবার নতুন কায়দা ভাদুজি, আবার কি? ইটস আ লেটেস্ট স্টাইল মামি, ফাদার প্লাস বাপুজি ইজ ইকুয়ালস টু ভাদুজি, রাইট? শি ইজ টু ওল্ড মামুনি, এসব মডার্ন ব্যাপারও বুঝবে না। ও বাপে মিলে আমাকে ইনসাল্ট করা হচ্ছে। আয় শয়তান, নামা এক্ষুনি ফোনটা, নামা। ওকে ভাদুজি, রাখছি। শি ইজ জেলাস, দেখবি। কি রে রুবি, কি হলো আবার ওর সঙ্গে তনু? ছাড় তো ওদের কথা, নিজেরাই ঝগড়া করলো। তারপর তনু আমার কাছে এসে বলল, আম্মা পঞ্চাশটা টাকা দাও তো, যেন আমি দোষী। টাকা নিয়ে ক্যাডবেরি কিনে দুই মগ্গেল বারান্দায় পা দুলিয়ে দুলিয়ে খেলো। আমি তো জানি সব মিটিয়ে গেছে, কিন্তু তোকে পেয়ে আবার। কিন্তু যাই বল, বড় হচ্ছে তো দুজনে, এভাবে গায়ে হাত দেওয়াটা ঠিক না। তো তুই এত ইন্টারফিয়ার করিস না আজকাল। ইন্টারফিয়ার না, ব্যাপারটা হচ্ছে ওই মডার্ন পিতা, ওদের জীবনটা ওদের মতো করেই চলতে দিন না। হ্যাঁ, শুধু আমাদের জীবনটাই আমাদের মতো করে চলল না। কি আর করা যাবে বল, ওরা এভাবে আমাদের একলা রেখে। জানিস রুবি, তোর মেয়ে সেদিন কি বলছিল? কি বলছিল? আমরা সবাই কেন একসঙ্গে থাকি না বাপি? কি রে, থাকবি নাকি? হ্যাঁ বাবা, তুই যখন শখ তখন কলেজে নীলাকে প্রপোজ করতে গেলি কেন? আরে তা না বলে, তুই তো শামসুরকে পেতিস না। তাই নাকি? আচ্ছা শোন, বাজে কথা বলে আর বিল পড়াস না। ওকে রাখছি, রাখছি। মশাই, বুড়োটা একটু কোঁচকানো মনে হচ্ছে। আড়ি পেতে সব কথা শোনা যায় না, কি জেলাস। তোমাকে আর তো তাহলে এই টেবিলে রাখা যাবে না। চলো তোমাকে শোবার ঘরে নিয়ে যাই। আরে বাবা, রুবি শুধু তোমারই রয়েছে। আর আর এতই যখন জেলাস, তাহলে কেন চলে গেলে, কেন চলে গেলে আমাকে ফেলে? শুধু ছবি হয়ে তাকিয়ে আছো। আসলে তুমি, নীলা, সব সব তোমরা সবাই স্বার্থপর। সেদিনের কথা ভাবতে গেলেই আমার আমার সমস্ত শরীর, মন ভয় কুঁকড়ে যায়। কি আনন্দ করি না আমরা চার বন্ধু, আমি, তুমি, রজত আর নীলা বেরিয়ে পড়েছিলাম উইকেন্ডে।
সঙ্গে আমাদের সাবানা আর রজতের দুষ্টু তনু। আর কিচ্ছু মনে নেই আমার, জ্ঞান ফিরতে জানতে পারলাম তুমি আর নীলা নেই, আমার কোলে তনু আর রজতের বুকে রাবানা। যাই, তুমি চুপটি করে ভালো ছেলের মতো এই টেবিলের উপর থাকো, আমার এখন অনেক কাজ পড়ে আছে। যাই। জানিস তো ছাগলে সব খায়, খালি খালি ঘুষ খায় না, সব জানতা জ্ঞান ছিল। দেখ না সন্ধে হয়ে যাচ্ছে, বাড়িতে ফিরতে হবে তো। তো বলবি আমার সঙ্গে বেরিয়েছিলি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বীর পুরুষ। বিশেষ বিশেষ খবর হলো, দাঙ্গার আগুন আজ শহরেও ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত দাঙ্গায় এই শহরেরই 7 জন প্রাণ হারিয়েছেন, কমপক্ষে 19 জন আহত, তার মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। বিভিন্ন স্থানে 144 ধারা জারি করা হয়েছে। রজতকে একটা ফোন করি বরং। হ্যালো হ্যালো রজত, রজত রুমি বলছি। বুঝতে পেরেছি, এত হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? কি খবর শুনেছিস? কি খবর? এখানেও দাঙ্গা লেগেছে। আরে শোন শোন শোন, আরে বাবা কিছু হয়নি, কয়েকটা মাত্র বিক্ষিপ্ত ঘটনা। আরে অত টেনশন করিস না তো। শোন শোন শোন, আমার কথাটা শোন। বল সাবানা কোথায়? ও উঠতে গেছে। এত রাতে এখনো ফেরেনি? ব্যাস দেখলি, আমাকে বলছিলি আর নিজেই এখন টেনশন করছিস। হ্যাঁ মানে যতই হোক একটা মেয়ে তো। শোন না রজত, হ্যাঁ তনু ফিরেছে, ও পাশের বাড়ি বন্ধুর কাছে গেছে, চলে আসবে। ছেলে মেয়েগুলো না আমাদের খেয়ে তবে থামবে জানিস। এই রজত, আরেকটা আরেকটা ফোন আসছে রে। হ্যাঁ আমি তো দেখে নি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোন শোন শোন, স্বামীমা ফিরলে কিন্তু আমাকে জানাস। হ্যাঁ জানাস। ঠিক আছে রাখছি। হ্যাঁ দেখি দেখি আবার কে। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো, শুনুন, থানা থেকে বলছি। কে বলছেন? থানা রুবি,
মানে রবি ইসলাম। আচ্ছা, আপনি তন্ময় চ্যাটার্জিকে চেনেন? তন্ময় চিনি মানে ও আমার ছেলে। হোয়াট? হ্যাঁ, আপনার কে? আমার আমার ছেলে। কি হয়েছে ওর অফিসার? আচ্ছা আচ্ছা, সাবান আপনার কে হয়? তাড়াতাড়ি মেডিকেল কলেজে চলে আসুন। বলুন, কারা ছিল, কারা আপনার এই অবস্থার জন্য দায়ী, কারা দায়ী? কাউকে দেখেছেন? চিনতে পেরেছেন? কারা কারা তারা? হিন্দুরা, মুসলিম, আপনারা সেই
তিনি কথা বলবে না। Yeah.